আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনের পথে চলো এর দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শিক্ষণীয় ঘটনা। আপনারা অনেকেই হয়তোবা নাম শুনেছেন হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই। তিনি ছিলেন আল্লাহর একজন পছন্দের বান্দা এবং আল্লাহর অলিও বটে। তিনি একদিন এক মসজিদের ইমামকে শিক্ষা দিলেন। শিক্ষাটি হলো এই, হযরত বাইজিদ জনিক ইমামের পিছনে নামাজ আদায় করলেন। নামাজের পর বাইজিদের সাথে ইমাম সাহেবের অনেক কথা হলো। ওই কথা প্রসঙ্গে ইমাম সাহেব বাইজিদ রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করে বসলেন, আচ্ছা জি, আপনি তো কোনো কাজকর্ম করছেন না, কারো নিকট কখনো কিছু চাইতেও দেখছি না, বলুন তো আপনার রুজির ব্যবস্থা হয় কিভাবে? শুনে বাইজিদ বললেন, আচ্ছা একটু বসো, আমি আগে নামাজ পড়ে লই, তারপর তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। ইমাম সাহেব বললেন, আপনি তো এই মাত্র নামাজ পড়লেন, আবার কোন নামাজ পড়বেন? বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজে আমার সন্দেহ জন্মেছে, কারণ যে লোকের পিছনে নামাজ পড়েছি সে লোক যোগ্য নয়। ইমাম সাহেব বললেন, জি, আপনি এমন কথা কেন বলছেন, আমি বুঝতে পারছি না। বাইজিদ বললেন, দেখো, যে লোক রুচিদাতার কোনো খবর রাখে না, আমার খেয়ালে সে লোক বড়ই অযোগ্য, তার পিছনে নামাজ পড়া উচিত নয়। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। রিজিকের মালিকের খবর রাখা চাই, রিজিকের মালিকের ইবাদত করা চাই, তাহলে আল্লাহ আমাদের রিজিক ঠিক সময়ে পৌঁছে দিবেন, আমাদের রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, রিজিকের জিম্মাদারি আল্লাহ পাকই নিয়ে নিয়েছেন। ইনশা আল্লাহ আমরা পাচক তো নামাজ পড়ব এবং সৎ পথে চলব এবং সত্য কথা বলবো সর্বদা। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।